এবার কাজী হায়াতের সভাপতিত্ব নিয়ে প্রশ্ন করলেন তারই কমিটির কার্যনির্বাহী সদস্য সাবেক সভাপতি সোহানুর রহমান সোহান। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক আহমেদ তেপান্দরকে পরিচালক সমিতির আঙিনায় নিষিদ্ধ ঘোষণা দিয়েছে যখন পরিচালক সমিতি। এ নিয়ে গণমাধ্যম এবং পরিচালক সমিতির মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, প্রতিবাদ চলছে, ঠিক সেই মুহূর্তে সমিতির সভাপতি কাজী হায়াত গণমাধ্যমের প্রশ্নের জবাবে উত্তেজিত হয়ে দাবি করেন, আহমেদ তেপান্তর কোনো সাংবাদিকই নন, আমি তাকে চিনি না। তার এমন কথায় বিস্ময় প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক সভাপতি সোহানুর রহমান সোহান। কাজী হায়াতের সভাপতিত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। আহমেদ তেপান্তর একজন প্রকৃত সাংবাদিক এবং সবার সঙ্গেই ভালো সম্পর্ক তার, তাছাড়া ব্যক্তি হিসেবে সে ভালো একজন মানুষ। মানুষের বিপদে আপদে তেপান্তর সবার আগে এগিয়ে আসে, সামান্য একটা বিষয়কে এত দূর নিয়ে যাবে কেন, এটা সে অনেক আগেই মিলিয়ে দিতে পারত, সেই ক্ষমতাটাই তার নেই, এমন মন্তব্য করে বসেছেন এবার সোহানুর রহমান সোহান। তাহলে সে কেমন সভাপতি? পরিচালক সমিতির সভাপতির কার্যক্রম যদি এমন হয় তবে ইন্ডাস্ট্রি টিকবে কিভাবে? আর সংগঠনের সভাপতি কাজী হায়াত যা করেছে তা সম্পূর্ণ অযৌক্তিক। আমি যা শুনেছি তাতে এটা শিওর, সাংবাদিক আহমেদ তেপান্তর ভালো কাজ করতে গিয়ে সেটিই তার জন্য কাল হলো। আমরা আগে বলতাম আওলাদ সবার বিপদে এগিয়ে আসতো, সবার মনে মনে ছিল আওলাদ, প্রতিটা লোকের বিপদে আপদে আওলাদকে পাশে পাওয়া যেত। সেই আওলাদের জায়গাটা পরে তেপান্তরের মধ্যে ফুটে উঠেছে। আওলাদ বলতে সোহানুর রহমান সোহান প্রয়াত চলচ্চিত্র সাংবাদিক আওলাদ হোসেনের কথাই জানিয়েছেন, তার কথা স্মরণ করেই এই প্রসঙ্গে কথা বলেছেন তিনি। গুণী পরিচালক এফআই মানিক এই প্রসঙ্গে বলেছেন, তেপান্তর একজন প্রকৃত সাংবাদিক, ইন্ডাস্ট্রির ভালো মানুষগুলোর সঙ্গে তেপান্তরের সুসম্পর্ক রয়েছে। পরিচালক সমিতির সাবেক মহাসচিব বদিউল আলম খোকন জানিয়েছেন, আহমেদ তেপান্তরের উদ্যোগেই প্রদর্শক সমিতি ও পরিচালক সমিতির মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটেছিল। প্রদর্শক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শরফুদ্দিন এলাহি সম্রাট জানিয়েছেন, দায়িত্বশীল চেয়ারে বসে কাজী সাহেবের এমন কথা পাগলের প্রলাপের মতো। আমি স্পষ্ট বলতে পারি, চলচ্চিত্রের বিভিন্ন সমিতির মধ্যে সমন্বয় সাধন সহ ধসে পড়া চলচ্চিত্রের স্বর্ণালী অতীত পুনরুদ্ধারের পাশাপাশি এই শিল্পের বিকাশ ও সমৃদ্ধিতে গত কয়েক বছর আহমেদ তেপান্তরের ভূমিকা প্রশংসনীয়। এদিকে পরিচালক মালেক আফসারি ফেসবুকে লিখেছেন, সাংবাদিকদের সঙ্গে সমিতির দূরত্ব বাড়ছে, কয়েক যুগের এই সম্পর্ক, বন্ধুত্ব ধরে রাখুন, নইলে বদনাম হবে। এখন দেখার বিষয়, কাজী হায়াতের মতো একজন বরেণ্য পরিচালক যখন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি হয়েছেন, তার নেতৃত্ব থাকাকালীন এই ধরনের কর্মকাণ্ড আদৌ শোভনীয় কিনা এবং এটা নিয়ে তিনি পুনরায় ভাববেন কিনা, সেটি দেখার অপেক্ষায় সাংবাদিক মহল।